সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ক্লাস থ্রি এর ইংলিশ বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহমিনা আখতার, মাদ্রাসায় মোহাম্মদ আহমদিয়া সুনিয়া, সহকারী শিক্ষক। আজ আমরা পড়ব, যেহেতু বছরের শুরু তাই আজকে আমরা পড়ব ইউনিট ওয়ান, ক্লাস থ্রি এর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান থেকে আজকে আমরা শুরু করব। শুরুতেই তোমরা বই উল্টাবে, বইতে দেখো দুই নম্বর পেজে কী আছে, ইউনিট ওয়ান গ্রেটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশানস, সম্ভাষণ ও পরিচিতি। গ্রেটিংস মানে হচ্ছে সম্ভাষণ এবং পরিচিতি। এখানে আমরা পড়ছি লিসেন অ্যান্ড সে। আমি প্রত্যেকটা শব্দে অর্থ বলে দিচ্ছি। লিসেন মানে শুনো, অ্যান্ড এবং সে মানে বলো। হাই, আই এম রিয়া। হাই, আমি হচ্ছি রিয়া। হ্যালো, আই এম মাসুক। আমি মাসুক। হ্যালো মিসেস ফারিহা, হাউ আর ইউ? হ্যালো মিসেস ফারিহা, আপনি কেমন আছেন? হ্যালো রিয়া অ্যান্ড মাসুক, আই এম ফাইন, থ্যাংকস। রিয়া এবং মাসুক, আমি ভালো আছি, তোমাদেরকে ধন্যবাদ। এই যে এখানে হাই হ্যালো এগুলো বলা হয়েছে, এগুলো সবগুলোকে বলা হয় গ্রেটিংস। অর্থাৎ কারোর সাথে কারো প্রথমে সম্ভাষণের ক্ষেত্রে হাই হ্যালো বা আসসালামু আলাইকুম এগুলো ব্যবহার করতে হয়। এরপর আমরা পরের পৃষ্ঠায় দেখি কী লিখা আছে। ইন্ট্রোডিউসিং এ স্টুডেন্ট, একজন স্টুডেন্টকে আমরা পরিচয় করিয়ে দেবো। দেখো একটা এখানে একটা ছবি আছে, একটা মেয়ে, সে মাদ্রাসায় যাচ্ছে। মাদ্রাসাটার নাম হচ্ছে রাজবাড়ি ইবতেদায়ী মাদ্রাসা। এখন সে নিজে কথা বলছে, দেখো। হ্যালো আই এম রিয়া ইসলাম, সে নিজের পরিচয় দিচ্ছে। হ্যালো আই এম রিয়া ইসলাম, আমি হচ্ছি রিয়া ইসলাম। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আই এম ইন ক্লাস থ্রি অ্যাট রাজবাড়ি ইবতেদায়ী মাদ্রাসা, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি রাজবাড়ি ইবতেদায়ী মাদ্রাসায়। অর্থাৎ রিয়া ইসলাম নিজের কথা বলছে, সে রিয়া ইসলাম, তার বয়স হচ্ছে 8 বছর, সে একজন ছাত্রী এবং সে রাজবাড়ি ইবতেদায়ী মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে। এখন আমরা এই সম্বন্ধে পড়লাম, এবার দেখো নিচে কিছু প্রশ্ন আছে, আমরা এবার এগুলো দেখব। রিড দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলি পড়ো। রাইট টি ফর ট্রু, আমরা জানি ট্রু মানে হচ্ছে সত্য আর ফলস মানে হচ্ছে মিথ্যা। যদি রাইট টি ফর ট্রু, সেন্টেন্সটা যদি ট্রু হয়, অর্থাৎ সেন্টেন্স আমরা একটা সেন্টেন্স পড়বো, সেন্টেন্সটা যদি উপরে প্যাসেজের সাথে মিল থাকে, অর্থাৎ যদি সত্যি হয়, তাহলে আমরা সেন্টেন্সের পাশে একটা টি লিখে দিব। আর যে সেন্টেন্সটা পড়বো সেটা যদি উপরের প্যাসেজের সাথে না মিলে, অর্থাৎ উপরের প্যাসেজের সাথে সেন্টেন্সটার অর্থ যদি না মিলে, তাহলে সেটা হবে ফলস, অর্থাৎ মিথ্যা। তাহলে আমরা সেন্টেন্সগুলো পড়বো এবং উপরের প্যাসেজের সাথে মিলাবো। রাইট টি ফর ট্রু, ট্রু হলে আমরা পাশে একটা টি বসাবো, আর যদি এফ ফলস হয় তাহলে আমরা পাশে একটা এফ বসাবো। তাহলে এসো আমরা এবার সেন্টেন্সগুলো পড়ি। দি গার্লস নেম ইজ রিমা, মেয়েটির, গার্লস মানে হচ্ছে বালিকা বা মেয়ে, মেয়েটির নাম হচ্ছে রিমা। আর আমরা এখানে কী পড়েছি, হ্যালো আই এম রিয়া ইসলাম, মেয়েটার নাম হচ্ছে রিয়া। তাহলে আমরা কী বলবো, এটা ট্রু হবে নাকি ফলস হবে? এটা হবে একটা, যেহেতু মেয়েটা আমরা পড়েছি রিয়া ইসলাম আর এখানে আছে রিমা, তাহলে সেন্টেন্সটা হবে কী হবে, সেন্টেন্সটা ফলস। ফলস হলে আমাদেরকে কী বসাতে বলছে, যদি ফলস হয় তাহলে আমরা একটা এফ বসাবো। তাহলে এখানে প্রথম সেন্টেন্স হবে এফ। দুই নম্বর দেখো, শি ইজ 9 ইয়ার্স ওল্ড, তার বয়স 9 বছর। এখানে আমরা শি দিয়েছি কেন, যেহেতু এটা যেহেতু এটা ফেমিনিন জেন্ডার, এই জন্য এখানে শি হয়েছে। শি ইজ 9 ইয়ার্স ওল্ড, তার বয়স 9 বছর। আর আমরা উপরে প্যাসেজে পড়েছি আই এম 8 ইয়ার্স ওল্ড, আমরা এখানে পড়েছি রিয়া ইসলামের বয়স হচ্ছে 8 বছর, আর এখানে দেওয়া হয়েছে রিয়া ইসলামের বয়স 9 বছর। তাহলে এটা কী হবে, এটার পাশে আমরা একটা এফ বসাবো, কারণ এটাও একটা ফলস সেন্টেন্স। এরপর আমরা তিন নম্বর দেখি, তিন নম্বরে কী আছে, শি ইজ এ স্টুডেন্ট। এখানে আমরা দেখি আই এম স্টুডেন্ট, তার মানে এটা একটা ট্রু সেন্টেন্স, এটার পাশে হবে টি। চার নম্বর, শি ইজ ইন ক্লাস টু, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আর আমরা এখানে পড়েছি আই এম ইন ক্লাস থ্রি, আমার বয়স আমি তৃতীয় শ্রেণীতে পড়ি।
তাহলে এটা কি হবে একটা ফলস সেন্টেন্স হবে শি ইজ এট মিরপুর ইবতেদায়ি মাদ্রাসা সে মিরপুর ইবতেদায়ি মাদ্রাসায় পড়ে তাহলে এটাও একটা ফলস সেন্টেন্স হবে এখানে কি আছে আই এম ইন রিয়া ইসলাম পড়ে রাজবাড়ি ইবতেদায়ি মাদ্রাসায় তাহলে শি ইজ এট রাজবাড়ি ইবতেদায়ি মাদ্রাসা তাহলে আমরা এখানে কি বললাম প্রথমটাতে এফ পড়লাম দ্বিতীয়টাতেও এফ হবে তৃতীয়টা হবে টি তারপরে পরেরটা হবে এফ পাঁচ নম্বর হবে এফ এবার দেখো কি আছে পরেরটা হুইচ সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি বি আর ফলস এই যে বিতে যে সেন্টেন্সগুলো এফ আছে অর্থাৎ ফলস আছে সে সেন্টেন্সেস দ্যাট আর ট্রু এই সেন্টেন্সগুলোকে কীভাবে ট্রু করতে হয় একটু শিখো দেখো এখানে কি আছে দি গার্লস নেম ইজ নট রিমা এখানে আছে দি গার্লস নেম ইজ রিমা তা আমরা জানি মেয়েটার নাম রিমা নয় তাহলে সেটা আমরা উত্তর কীভাবে দিব দি গার্লস নেম ইজ এখানে এক নট দিবা দি গার্লস নেম ইজ নট রিমা হার নেম ইজ রিয়া ইসলাম তাহলে আমরা এক নম্বর উত্তর শিখলাম দি গার্লস নেম ইজ নট রিমা মেয়ে বালিকাটির নাম রিমা নয় হার নেম ইজ রিয়া ইসলাম তারপর দুই নম্বর শি ইজ নাইন ইয়ার্স ওল্ড তাহলে আমরা কি লিখবো শি ইজ নট নাইন ইয়ার্স ওল্ড শি ইজ এইট ইয়ার্স ওল্ড আনসার দিব শি ইজ এইট ইয়ার্স ওল্ড তারপর এটা তো ঠিক আছে শি ইজ এ স্টুডেন্ট এটা কিছু করতে হবে না পরেরটা দেখো শি ইজ ইন ক্লাস টু শি উত্তর দিব কীভাবে শি ইজ নট ইন ক্লাস টু শি উত্তর তারপরে শি ইজ ইন ক্লাস থ্রি পাঁচ নম্বর শি ইজ শি ইজ নট অ্যাট মিরপুর ইবতেদায়ি মাদ্রাসা উত্তর হবে শি ইজ অ্যাট রাজবাড়ি ইবতেদায়ি মাদ্রাসা তাহলে আজকে আমরা ইউনিট ওয়ানে শিখলাম কীভাবে ট্রু ফলস করতে হয় এবং ফলস হলে কীভাবে আনসার করতে হয় আশা করি তোমরা এগুলো ভালো করে বাড়িতে চর্চা করবে এবং নিজেরা বারবার করার চেষ্টা করবে এবং বারবার পড়বে আর অবশ্যই তোমরা পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে পরের ইউনিট থেকে শুরু করব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম